পুঁচ দেখলে আমার খুব ভয় লাগে, আজ পর্যন্ত ওইখানে একটাও ট্যাটু করা হয়নি। তো ঠিক আছে, ও ফুটিয়েছে, সাবধানে ফুটিয়েছে, আমরা হার্ট ফুটো হয়ে গেলে এতজনকে হৃদয়ে জায়গা দেবো কী করে, একদম ঠিক আছে। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে, অনেক ধন্যবাদ। হ্যাঁ ওকে 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 দিদি একটু আমরা প্রচণ্ড কমফোর্টেবল ফিল করি গেছে, তোমাদের ক্লাসরুম বাথরুম থেকে এমনই আর গন্ধ বেরোচ্ছিল কিন্তু আমার খারাপ লাগে। আর বাথরুমে তোমরা যা লিখেছ ওটা তো বটতলা সাহিত্য। আমাদের প্রতিবার হাজারো ফিরিস্তি, আমাদের প্রতিবার হাজারো ফিরিস্তি বাথরুমে লিখে রাখি বাংলায় ফিরিস্তি। তো সেরকম দেখলাম ভালোই লিখেছো, কার হাতের লেখা ওটা, অত খারাপ ডাক্তার নামে তুমি এস এম এস করলে লোকজন পড়তে পারে যে লিখেছে, ও লিখেছে। হ্যাঁ ডাম্বেল ছেড়ে পেন কেন ধরলে জানো না, যারা গুচ্ছ খায় তারা মাথা উঁচু করে চলে, একমাত্র এই সময়ে একটা শ্রেণী মাথা উঁচু করে চলে, বাকি সব এরমভাবে হয়ে যায়, যারা হচ্ছে যারা গুটখা খায় এরম তারা পিক পড়ে যাবে, তাই না, সব মাথা উঁচু করে যাবে। আর যাদের যুক্তাক্ষর দিয়ে নাম, তাহলে কারোর নাম দিয়েছে অনিরুদ্ধ, এবার বাবা মা তো জানে না যে ছেলে বড় হয়ে গুটখা করবে, তাহলে সহজ নাম দিত শ্যামল, কেউ এখানে আছে কেউ, ওর তো দাঁত গেছে কি করে, এটা গুটখার জায়গায় স্টোন চিপ চিপিয়েছো সুইট সুপারি খেয়ে, আমরা এরকম সুইট সুপারি করে স্টোন চিপ দিয়ে দিতাম ছোটো ছোটো, তখন এরকম দাঁত হয়ে যেত। তো ধরো এবার বলছে যে তোমার নাম কি, বলতে পারেন আমি কোনটা